ভোরের দিকেই বেলার হঠাৎ করে ঘুম ভেঙে যায়। তবে এমনই না, হঠাৎ করে অন্যরকম অনুভূতি হওয়াতে ঘুম ভেঙে যায়। শরীরের মধ্যে সুড়সুড়ি অনুভব করে সে। চোখ খুলে পিটপিট করে তাকাতে দেখে সাজ তার দিকে তাকিয়ে আছে। সাজের হাত তার শরীরে এখানে ওখানে ছুঁয়ে যাচ্ছে বারবার, আর তার গলার কাছে মুখ নিয়ে গিয়ে নাক ঘষে দিচ্ছে, আবার ঠোঁটের স্পর্শও করছে। বেলা চোখ ঘুরিয়ে সাজের দিকে তাকায়। সে সরে যেতে নিয়েও পারে না, সাজ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে, সাজের বডির অর্ধেক তার গায়ের ওপরে। সাজের দিকে তাকাতে সাজ মাথা উঁচু করে বেলার ঠোঁটে আলতো করে চুমু খায়। বেলা তাকিয়ে দেখে সাজের চোখে আবারও নেশা, আর ঘোর লেগে আছে। কি হচ্ছে এটা? বেলা কেঁপে কেঁপে বলে ওঠে। কই, কোথায় কি হচ্ছে? বেলার গলায় নাক ঘষে বলে ওঠে সাজ। ছাড়ো আমাকে প্লিজ। বেলা সাজের এমন স্পর্শে কেঁপে উঠে বলে, জান প্লিজ প্লিজ লেট মি লাভ ইউ অ্যাগেইন ফর ওয়ান লাস্ট টাইম বেবি। বলেই বেলার ওপরে উঠে বেলার গলায় মুখ গুঁজে দেয়। বেলা এদিকে সাজের স্পর্শে কেঁপে ওঠে বারবার, সে চেয়েও কোনো বিরোধ করতে পারলো না, আবারও সাজ তার গলার মাঝে ডুব দেয়। সকাল 9টা, ফোনের আওয়াজে ঘুম ভেঙে যায় বেলার। চোখ পিটপিট করে তাকাতেই চারিদিকে কেমন একটা অন্ধকার অন্ধকার দেখতে পায়। রুমের মধ্যে ড্রিম লাইটের আলো আর বাইরের আলো পর্দার ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে, তাই রুমের মধ্যে পুরোপুরি অন্ধকার এসে গ্রাস করতে পারেনি। বেলা তার উপর ভারী কিছু অনুভব করে, মাথাটা কেমন যেন ভারী হয়ে আছে। আস্তে আস্তে ভালো করে চোখ খুলে তাকায় সে, দেখে তার ওপরে সাজ শুয়ে আছে। তার গলায় মুখ গুঁজে ঘুমিয়ে আছে সাজ। সাজের উষ্ণ নিঃশ্বাস বেলার গলায় পড়তেই বেলা কেঁপে উঠে, এক হাত উঠিয়ে সাজের মাথা চুলের ওপরে রাখে। সাজ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখে ঘুমিয়ে আছে। বেলার কাল রাতের কথাগুলো মনে পড়তেই রজ্জায় গাল লাল হয়ে যায়। এদিকে বারবার করে সাজের ফোন বেজে যাচ্ছে, কিন্তু সেদিকে তার কোনো হুঁশই নেই। বেলা সাজের মাথাতে হাত রেখেই ডাকতে থাকে, কিন্তু এতে সাজ বেলাকে আরো শক্ত করে জড়িয়ে নেয়। এদিকে বেলা কোনো রাস্তা না পেয়ে এক হাত দিয়ে সাজের মাথার চুলগুলো খুব শক্ত করে চেপে ধরে, আর মুখ নামিয়ে সাজের কাঁধে খুব জোরে করে কামড় বসিয়ে দেয়। সাজ মৃদু আওয়াজ করে চোখ খুলে তাকায়। তোমার ফোন বাজছে। বেলা চোখ ঘুরিয়ে বলে ওঠে। সাজ কোনো কথা না বলে আবারও বেলার গলায় মুখ গুছিয়ে হাত বাড়িয়ে ফোন নিয়ে কানে ধরে, আর বেলা তো চুপ করে দম আটকে রেখেছে। সাজ কোনো কথা না বলে ফোন রেখে দেয়। মুখে ফুটে ওঠে পাকা হাসি, যেটা বেলা দেখতে পায় না সাজের মুখের নিচের দিকে থাকার জন্য। সাজ সামনে বেলার গলায় মুখে আর ঠোঁট দিয়ে স্পর্শ করে যাচ্ছে। এদিকে বেলা সাজের এই লাভ টর্চারগুলো নিতে না পেরে সাজের চুল টেনে ধরে সরিয়ে দিতে নেয়। সাজ মাথা উঁচু করে বেলার দিকে তাকায়। বেলার সারা মুখে খুচরো খুচরো তার ভালোবাসার ছোঁয়া লেগে আছে, যেটা হুট করে কেউ বুঝতে পারবে না। বেলার মুখের দিকে দেখে নিয়ে বেলার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়, একটা গভীর চুমু খেয়ে সরে যায়। উঠে নিজের সাথে বেলাকে সহ চাদরে মুড়ে নেয়। বেলাকে কোলে করে নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। বেলা অবাক হয়ে গিয়ে পড়ে যাওয়ার ভয়ে সাজের গলা জড়িয়ে নেয়। এদিকে বেলাকে কোনো কথা না বলতে দিয়ে ভেতরে ঢুকে যায় সাজ। বেলা রেডি হচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে, ঠোঁটের কোণে লেগে আছে একটা মুচকি হাসি। তার আবারও সাজের দুষ্টুমিগুলো মনে পড়ে যায়। পাগলটা তাকে ওয়াশরুমে নিয়ে গিয়েও জ্বালাতে ছাড়েনি। হঠাৎ পেছন থেকে সাজ টাওয়াল দিয়ে বেলার চুল মুছে দেয়। বেলা আয়নার সামনে দাঁড়িয়ে পেছনে দাঁড়ানো সাজকে দেখতে থাকে। সাজ বেলার চুল মুছতে মুছতে পিঠে একটা চুমু খায়, কানের কাছে মুখ এনে মৃদুভাবে বলে ওঠে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। বলেই চোখ তুলে সামনে তাকাতেই সাজের চোখ দাঁড়িয়ে যায়। বেলা ওয়াইন কালারের একটা রাফেল শাড়ি পরেছে, পেটের দিকের অংশ বেরিয়ে আছে, যার জন্য সেখানে তার ভালোবাসার চিহ্নগুলো স্পষ্ট দৃশ্যমান হয়ে আছে। তার সাথে বেলাকে এই শাড়িতে দেখে নতুন ভাবে আবারও নেশা আসক্তিতে ভরে যাচ্ছে সে। তাড়াতাড়ি করে চোখ সরিয়ে নেয় সাজ। বেলার গলায় একটা কামড় দেয়। আমাকে কি তোমার নেশায় বোধ করে রাখার প্ল্যান আছে নাকি? তবে এতে আমার কোনো অসুবিধা নেই, সাজ দুষ্টু হেসে চোখ টিপে বলে ওঠে। বেলা সরে যেতে নিলেই সাজ বেলাকে আটকে শাড়ির পিন খুলে দেয়।
আর তার সাথে সাথে বেলার পেটের কাছে দৃশ্যমান অংশটা ঢেকে যায়। বেলা ভ্রুকুচকে তাকাতেই সাঁজ বেলার ঠোঁটে আলতো চুমু খেয়ে বলে ওঠে, আমার আদরের চিহ্ন দেখা যাচ্ছিল। বেলা লজ্জা পেয়ে মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়। এদিকে সাঁজ বেলার এমন অবস্থা দেখে মুচকি হাসতে থাকে, তারপরে বেলাকে নিয়ে বেরিয়ে যায়। সাঁজ বেলাকে চোখ বেঁধে নিয়ে আসে, ভেতরে নিতেই চোখ খুলে দেয়। বেলা প্রথমে চোখ খুলে চোখ চেপে বন্ধ করে নেয়, পাশে সাঁজের চোখ চেপে ধরে। চারিদিকে কেমন যেন অন্ধকারে ছেয়ে আছে। বেলা আস্তে আস্তে তাকাতেই এবারে তার কাছে সামনের দৃশ্য হালকা হালকা পরিষ্কার হয়, তার সাথে চোখ স্থির হয়ে যায়। মুখ দিয়ে একটা চিৎকার বেরিয়ে আসে, দিশা। বেলা কিছুটা পেছনে সরে যায়। পাশে থাকা সাজের হাত আরো শক্ত করে চেপে ধরে বেলা। অন্ধকার আলো আধারি রুমের মধ্যে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে বেলা, চোখ সামনের দিকে স্থির হয়ে আছে। এক হাত সাজের হাত দিয়ে জড়িয়ে রেখেছে বেলা, চোখ মুখ কেমন ফ্যাকাশে হয়ে গেছে পুরো। সাঁজ বেলার মুখ আর রিয়াকশন দেখে ওখানে থাকা গার্ডকে লাইট অন করতে বলে, যাতে বেলার এরকম অদ্ভুত না লাগে। সাঁজ ইশারা করতেই পুরো রুমের লাইট অন হয়ে যায়। লাইট অন হতে বেলা সাঁজের এক হাত খুব শক্ত করে চেপে ধরে। সাঁজ এক হাত বাড়িয়ে বেলার কোমর জড়িয়ে নেয়, বেলার স্তব্ধ মনকে ঘুরিয়ে নিতে। বেলা চমকে গিয়ে সাঁজের দিকে তাকায়, তারপর আবারও সামনে তাকায়। দেয়ালের এক কোণে ঘেঁষে বসে আছে দিশা, মাথার চুলগুলো পুরো আউলে ঝাউলে আছে, ড্রেসটাও ঠিকঠাক নেই, কাঁধের দিকে অনেকটা অংশই ছিঁড়ে গিয়েছে, হাতের উপর প্রচুর আঁচড় ও নখের দাগ হয়ে আছে, পায়ের অধিকাংশ জায়গা পুড়ে ফেটে ফেটে রক্ত পড়ছে, পায়ের তলায় কাঁচ ফুটে আছে। হাঁটু মুড়ে দুহাত ভিতরে রেখে মাথাটা হাঁটুতে রেখে আছে দিশা। মুখটা যদিও এখনো দেখতে পায়নি বেলা, কিন্তু দিশাকে এই অবস্থায় দেখে বেলার কোনো কিছু স্বাভাবিক বলে মনে হচ্ছে না। এইটুকু দেখেই বেলা স্তব্ধ হয়ে গেছে। বেলার চিৎকার করাতে দিশা মাথা তুলে বসে, আর দিশা মাথা তুলতেই যেন বেলা সাঁজকে জড়িয়ে ধরে, কোনো কথা বলতে পারে না। সাঁজ বেলাকে নিয়ে পাশে থাকা চেয়ারে বসে পড়ে, তারপর বেলাকেও নিজের কোলের ওপরে তুলে বসিয়ে নেয়। বেলা এখনো সাঁজের বুকের মাঝে মুখ লুকিয়ে আছে। সাঁজ বেলাকে জড়িয়ে রেখে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর এদিকে তাদের এই দৃশ্য দেখছে আগুন চোখ নিয়ে দিশা। খুশ বেবি, সামনে দেখো, ভয় কিসের, আমি আছি না তোমার সাথে, কিচ্ছু হবে না, আর আমি কিছু হতেও দেব না। যারা যারা তোমার ক্ষতি করার চেষ্টা করবে তাদের হাল এই রকম হবে, সাঁজ বলে ওঠে। বেলা চমকে তাকায়, বুক থেকে মাথা তুলে সাঁজের মুখের দিকে প্রশ্ন নিয়ে দেখে সাঁজ বেলার মুখের দিকে তাকিয়ে মুচকি হাসছে। সাঁজ বেলার ঠোঁটের ওপর আলতো করে চুমু খায়, তারপর সামনের দিকে ইশারা করে তাকানোর জন্য। সাঁজ বেলার দিকে তাকিয়ে হিংস্রভাবে বাঁকা হেসে জিজ্ঞাসা করে, তো কেমন লাগছে এখন দিশা? বেলা কিছু বুঝতে না পেরে সাঁজের মুখের দিকে তাকিয়ে থাকে, কারণ সে দিশার দিকে তাকাতে পারছিল না। দিশার মুখের এক সাইডে পুরো পুড়ে গেছে, ঘাগুলো দগদগে হয়ে আছে, অন্য দিকের থেকে মুখে পাঁচ আঙুলের দাগ বসে আছে, ঠোঁটের কোণ ফেটে রক্ত পড়ছে, মাথা ফেটে আছে, কোলবে রক্ত শুকিয়ে গেছে, মাথা দুটো মোটা, হাত দুটো মোটা কাটা শিকল দিয়ে বাঁধা, যার জন্য হাতে ফুটে গিয়ে রক্ত বেরোচ্ছে। তো ভাল লাগছে তো নাকি? তুই বেলাকে পুড়িয়ে মারতে চেয়েছিলি, তো আমি ভাবলাম সে অনুভূতিটা কেমন হয় তুইও একবার টেস্ট করে দেখ, কি তাই না? নিশ্চয়ই খুব এনজয় করছিস, সাঁজ বাঁকা হেসে বলে ওঠে। মানে কি বলছো, আমাকে পুড়িয়ে মারতে চেয়েছিল মানে? বেলা আঁতকে উঠে সাঁজকে জিজ্ঞাসা করে, সেদিন ইউনিভার্সিটিতে তুমি এমনি এমনি আটকে যাওনি, তোমাকে আটকে রাখা হয়েছিল, এবং এটা করেছে এই যে দিশা, তোমাকে আগুনে পুড়িয়ে ফেলতে চেয়েছিল। সাঁজ হিংস্রভাবে দাঁতে দাঁত চেপে বলে ওঠে। বেলা এটুকু শুনে ভয়ে সাঁজকে আরও শক্ত করে জড়িয়ে নেয়। সাঁজও দুহাত দিয়ে আগলে নেয় বেলাকে। বেলা চোখ বন্ধ করলেই সেই দৃশ্য মনে পড়লেই ভয়ে আত্মা শুকিয়ে যেতে থাকে তার, এগুলো ভাবতে ওর ভয় লাগে। আরও অনেক কিছু আছে জান, এটা তো এবারে করেছে, তোমাকে কষ্ট দিতেও আরও অনেক কিছু করে গেছে। বেলা চোখ তুলে সাঁজের দিকে তাকায়। সাঁজ আবারও বলতে থাকে, তোমার মনে আছে 4 বছর আগে প্রোগ্রামের দিন গ্রিন রুমে তোমার কাছে একটা মেসেজ যায়,
যেখানে আমার সাথে দিশার কিছু ক্লোজ ছবি ছিল। বেলা মাথা নাড়া দিতেই সাজ আবারও বলে ওঠে, ওইগুলো দিশা পাঠিয়েছিল, তবে ওটা যেমন উদ্দেশ্যে তোলা হয়েছে ওটা তেমন কিছু ছিল না। তারপরও তুমি আমাকে বিশ্বাস করে তোমাকে প্রপোজ করলে, মনে আছে? তুমি আমাকে একটা গোলাপের বুকে দিয়েছিলে, মনে আছে? বেলা এবার চোখে পানি নিয়ে সাজের দিকে তাকায়, চোখে ফুটে আছে এক রাশ অভিমান। সাজ বেলার চোখের দিকে তাকিয়ে বুঝতে পেরে বেলার ঠোঁটে আবারও চুমু খায়। মুচকি হেসে আবারও বলে, ওই দিন আমার কিছু কারণ ছিল যার জন্য আমি তোমাকে তখন ফিরিয়ে দিয়েছিলাম, যেটা কিন্তু একদিকে যেমন সত্যি আবার মিথ্যা, কারণ আমি তোমাকে সামনে থেকে সরিয়ে দিলেও মন থেকে পারিনি। বুকে হাজারো যন্ত্রণা কষ্ট নিয়ে তোমাকে আমি ওই দিন ফিরিয়ে দিয়েছিলাম, এর কারণ আমি তোমাকে পরে বলবো। ওই দিন তোমার দেয়া বুকে থেকে আমি একটা গোলাপ নিয়ে গিয়েছিলাম নিজের সাথে করে, তুমি তখন পিছন মুড়েছিলে তাই তুমি জানতে পারোনি। তুমি কি সেই গোলাপটা আমাদের বাড়ির কোথাও দেখোনি? সাজ আবারও প্রশ্ন করে বেলাকে। বেলা চোখ মুছে মনে করার চেষ্টা করে, হ্যাঁ সে তো দেখেছিল, একটা শুকিয়ে যাওয়া গোলাপ। হ্যাঁ মনে পড়েছে বেলার, সাজের সেই সিক্রেট ওয়ার্ড্রবে ছিল গোলাপটা। বেলা মাথা নাড়া দিতে সাজ মুচকি হেসে আবারও বলে, ওই দিন বুকে আমি পা দিয়ে পিষে যাইনি। বেলা এবার যেন আরো বেশি করে চমকে গেছে, একবার দিশাকে দেখে সামনের দিকে তাকিয়ে সাজ বলে ওঠে, আমি ওখানে থেকে বেরিয়ে যাওয়ার পর দিশার লোক গিয়ে ওটা পা দিয়ে পিষে দেয়, ওরা আড়ালে দাঁড়িয়ে আমাদের উপর নজর রেখেছিল। দিশা আগে থেকেই তোমার করা পাগলামিগুলো জানতে পেরেছিল আর তাই তোমাকে আমার থেকে দূরে সরানোর জন্য, তোমার মনে বিষ ঢুকিয়ে দেওয়ার জন্য প্ল্যান করে। তাহলে ওই মেসেজগুলো কি ছিল সাজ? বেলা বলে ওঠে, ওই দিন আমার একটা মিটিং ছিল তাই আমি অফিসে গিয়ে আমার কেবিনেই আমি আমার মোবাইলটা রেখে মিটিং রুমে চলে যাই। ওই দিন আকাশ ও অন্য একটা আর্জেন্ট কাজে গেছিলো তাই আমাকে ফোন রেখে যেতে হয়েছিল, আর সেই সুযোগটাই কাজে লাগাই দিশা, আমার ফোন থেকে তোমাকে SMS করে ডিলিট করে দেয় যাতে আমি কিছু জানতে না পারি। সাজ এটুকু বলেই থেমে যায়। সাজ বেলার দিকে তাকিয়ে দেখে বেলার চোখ মুখ রাগে লাল হয়ে গেছে, রাগি চোখে দিশাকে দেখছে ও, যে এই মুহূর্তে তাদের মাথা বাঁকিয়ে মুখে শয়তানি হাসি নিয়ে তাকিয়ে রয়েছে তাদের দিকে। এরপর তোমাকে অনেকভাবে মারতে চেয়েছে, তোমার মনে আছে যেদিন আমি তোমাকে তুলে বিয়ে করি ওই দিনও তোমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, তোমার পিছনে লোক লাগিয়ে দিয়েছিল, সেদিন আমি সময় মতো পৌঁছে তোমাকে তুলে নিই, আমি আর এক মুহূর্ত তোমাকে একা ছাড়তে চাইনি তাই তোমাকে বিয়ে করে নিজের কাছে নিয়ে এসেছিলাম। ওই দিন যদি আমি এক মুহূর্ত দেরি করে পৌঁছাতাম তাহলে ভাবতেও পারছি না। সাজ বলে ওঠে, তোকে মেরে ফেলতে চেয়েছি কতবার কিন্তু তুই মরিসনি, তোকে ওই দিন তুলে নিয়ে গিয়ে ওরা রেপ করতো তারপর তোকে মেরে ফেলতো। আর একটা সিক্রেট জানিস কি, তোর বাবা মাও আমার জন্য আমার বাবার হাতে মরেছে। হ্যাঁ হ্যাঁ বলেই বিশ্রী হেসে ওঠে দিশা। এটা শুনেই যেন বেলার মাথায় রক্ত চেপে বসে। বেলা সাজের কোল থেকে উঠে গিয়ে দিশার গায়ে জোরে একটা পাঞ্চ করে, দিশা ছিটকে দূরে পড়ে নাক দিয়ে গলগল করে রক্ত পড়তে থাকে। বেলার চোখ থেকে আগুন ঠিকরে বেরিয়ে আসবে এমন অবস্থা। দিশা হাসতে হাসতে উঠে বসে, নাক থেকে গালে রক্ত বেয়ে পড়ছে। তোকে মারার জন্য আমি রনির সাথে হাত মিলিয়েছিলাম কিন্তু ওই বিষটা তোকে ভালোবেসে ফেললো, তাই তো তোকে পাওয়ার জন্য তোর মামিকে টাকা দিয়ে কিনে নিতে চেয়েছিল, কিন্তু সাজ তার আগেই তোকে বিয়ে করে ফেলে। হ্যাঁ 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 তোকে তোলার জন্য আমি আমার ভাইকে তোর পিছনে লাগিয়েছিলাম কিন্তু আমার ভাইকে ওই সাজ মেরে ফেলেছে, মানে ওই ম্যাডি, মনে আছে ম্যাডি? ম্যাডি? বেলা ভ্রুকুচকে তাকায়। হ্যাঁ ম্যাডি আমার ভাই ছিল, আমার ভাই, কিন্তু আমি তাকে হারিয়ে ফেলেছি, তাকে তোকে পুরো মেরে ফেলতে চেয়েছিলাম কিন্তু এই সাজ তোকে বাঁচিয়ে নিয়েছে আবারও। তোকে মারার জন্য আমি স্পেশাল গুনস নিয়ে এসেছিলাম যে তোকে এক টার্গেটেই শ্যুট করে দিত, কিন্তু আফসোস। বেলা দিশা মুখ দিয়ে আওয়াজ করে আবারও বিশ্রীভাবে হেসে ওঠে।
বেলা ভ্রু কুচকে তাকায়। তার মনে পড়ে সেদিন বারান্দায় ও দাঁড়িয়েছিল, তার কিছু পরে সাঁজ এসে তাকে টেনে নিয়ে গেছিল তার সাথে একটা গুলি ওদের পাশ কেটে বেরিয়ে গেছিল। ভাবতেই যেন আবারও বেলার মাথা কাজ করা বন্ধ করে দেয়। তুই জানিস তোর বাবা মাকে কেন মারতে হয়েছে? শুধু আমার জন্য। তোর বাবা তোকে একটা বড় ডল কিনে দিয়েছিল না? ওটা আমিও পছন্দ করেছিলাম, কিন্তু তোর বাবা তোর জন্য নিয়ে চলে যায়। আমার খুব রাগ লাগেছিল। তারপরে একদিন আমি স্কুল থেকে ফেরার সময় গাড়িতে উঠতে গিয়ে দেখি তোর বাবা আর মা রাস্তার উপরে দাঁড়িয়ে আছে। দেখেই আবারও আমার মাথায় রাগ উঠে যায়। তোর বাবাকে দেখেই আমি একটা পাথর ছুঁড়েছিলাম, কিন্তু সেটা তোর বাবার লাগেনি, তাই আমি নিজের হাতে পাথরের টুকরো নিয়ে রাস্তা পার হয়ে যাচ্ছিলাম। কিন্তু তার আগে একটা গাড়ি এসে আমাকে ধাক্কা মারে, যার জন্য আমার পা ভেঙে গেছিল, মাথা ফেটে গেছিল। তোর বাবা তখন এসে আমাকে তোলে সেখান থেকে, আমার ড্রাইভার আমাকে বাড়ি নিয়ে যায়। কিন্তু আমার মনে রাগটা থেকেই যায়, তাই বাড়িতে গিয়ে বলি তোর বাবা আমাকে গাড়ি ধাক্কা দিয়েছে। আর সেটা শুনেই আর আমার কান্না আর কষ্ট দেখে আমার বাপি খোঁজ নিয়ে জানতে পারে যে তোর বাবা আমার বাবার একমাত্র শত্রু। তারপরেই আমার বাবা প্ল্যান করে তোর বাবার গাড়ি অ্যাক্সিডেন্ট করায়। একদিকে ছিল আমার কষ্ট আর অন্যদিকে ছিল বিজনেসের শত্রু। তোদেরকে মেরে আমার বাবা উপরে উঠে গেল আর তোর বাবা হাওয়া একদম ফুস হয়ে গেছে, বলেই হেসে ওঠে দিশা। এগুলো শুনতেই বেলার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, চোখ মুখ লাল হয়ে গেছে। বেলা পাশের টেবিলে থাকা লাঠিটা তুলে নেয়, সেটা দিয়ে বেলা দিশার গায়ে জোরে জোরে পেটাতে থাকে। বেলার কোনো দিকে কোনো খেয়াল নেই, সে শুধু এখন দিশাকে শেষ করতে উঠে পড়ে লেগেছে। বেলা এক নাগাড়ে দিশি পিটিয়ে যাচ্ছে দিশাকে। দিশা মাথা মুখ হাত পা ফেটে রক্ত ঝরছে বেলার মারার জন্য। দিশা শেষে অজ্ঞান হয়ে মাটিতে হেলে পড়ে, তবুও বেলা পিটিয়ে যায়। সাঁজ উঠে এসে বেলাকে দুহাত দিয়ে জড়িয়ে নিয়ে সরিয়ে নেয়। বেলা এখনও হাত পা ছুটছে। সাঁজ বেলাকে দুহাত দিয়ে জড়িয়ে নেয় নিজের সাথে। বেলার হাত থেকে লাঠিটা কেড়ে নিয়ে ফেলে দেয়। বেলা সাঁজকে ধরে কান্নায় ফেটে পড়ে। এক বুক হাহাকার ফুটে ওঠে বেলার এই কান্নার সাথে। সাঁজ বেলাকে জড়িয়ে নিয়ে বেরিয়ে যায়। গার্ডকে ইশারা করে অর্ডার দেয় বেলা দিশার চ্যাপ্টার ক্লোজ করার জন্য। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।